কথা বলবে না, কারণ হচ্ছে ওর খুব জেদ বেড়েছে। কেন? মারলে বকলে উল্টে তেজ দেখাচ্ছে। ও, সিম্বার সঙ্গে থেকে থেকে এরকম হয়ে গেল। যাই হোক, তুমি ওর সাথে কথা বলবে না। এই বাবা, তুমি এগুলো কি করছে রে? ভালো বেবিগুলোর মতো হয়ে গেল, নিজে নিজে লিখতে বসেছে। ও বাবা, তো ভীষণ হ্যাপি মতো হয়ে গেল। ঠিক আছে রে, খুলে গো। ওকে, সিম্বা কি করছিস দাদার কানে? হ্যাঁ সিম্বা, ভাই কি করছে রে, কি করছিস? ছেড়ে দিয়ে দাদাকে ছেড়ে দে সিম্বা, দাদাকে ছেড়ে দিও, ছেড়ে দিও, ছেড়ে দিও দাদাকে, ছেড়ে দিও, ছেড়ে দাও না। আর ঝড়ঘড় করলে কি আমার? দেখো কোথায় চলে যাচ্ছে, এই ছেড়ে দিও, এই ছেড়ে দিও। এই বাবা, মামি কি ওটা বললো? বাবা, ওই মামি কোনটা বললো? ফোনটাটা লিখতে বললো না, লিখবি না? বার কর, কখন বার করবি? স্কুল নেই তো, এক্সামও নেই, পড়তে যাবি বিকালে? তুই তো কাছে পড়তে যাবি না, পাপা নিয়ে আসবে। আচ্ছা, যে কিছু আনতে হবে নাকি? কিসি চকলেট? হে ভগবান, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। ওকে, খুঁজে পেলে পাপা নিয়ে আসবে, ঠিক আছে? ওকে টাটা, পাপা অফিস টাটা করে দিও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, মানে সপ্তাহের শুরু। তবে এই সপ্তাহটা লম্বাই চলবে, কারণ সামনের উইকে তো উইক অফ ক্যান্সেল আছে, কোম্পানি এন্ড ডেড সব জায়গা থেকে। তো এই সপ্তাহটা ওঠানাই চলবে, মানে প্রচুর স্ট্রেস পড়ে যাবে, কারণ এমনি স্ট্রেস বেশি, তার মধ্যে মানে প্রেশার বেশি, তার মধ্যে রিল্যাক্সেশন নেই, মানে প্রচুর চাপ পড়ে যাবে। যাই হোক, চলো, কিছু করার নেই, পার্ট অফ লাইফ। এখন বাজে 10:20, আমি মোটামুটি পুরো কমপ্লিট রেডি, জাস্ট জুতোটা পরবো, দুধটা খাবো, বেরিয়ে যাবো। তাহলে এক্সপেক্টে 10:40 সময় ঢুকে যাবো, মানে হাতে আরও এক্সট্রা 5 মিনিট টাইম থাকবে, তো কোনো চাপ হবে না, কারণ এখন রাস্তা যে লেভেলে জ্যাম হচ্ছে, যখনই বেরোচ্ছি তারপরও 3-4 মিনিট লেট হয়ে যাচ্ছে, আর 3-4 মিনিট লেটের জন্য আবার সেই 20 টাকা ফাইন দিয়েছে, রিডিকুলাস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি আগেই বেরোই, ভেতর দিয়ে যাবো। আজকে এখনও রোড ধরছি না, যাওয়ার সময় ভেতর দিয়ে যাচ্ছি, ভেতর দিয়ে গেলে জ্যাম হচ্ছে, বাট তুলনামূলক অকারণে জ্যামে দাঁড়িয়ে থাকার যে পেনটা সেটা থাকছে না, হয়তো কনজাস্টেড রাস্তা টুকটুক করে এগিয়ে হয়ে যাচ্ছে, টাইমটা কম লাগছে। তো যে ভেতর দিয়ে বেরোবো, আপাতত দুধটা খাই, খেয়ে গই। আর কুটুসের স্কুল টুল তো কিছু নেই, পিঙ্কি অফিস বেরিয়ে যাবে, কুটুসকে পড়ে এখন পড়াতে বসিয়েছে, পড়িয়ে তারপর বিকেলবেলা রাতে বলতো 7:30-7:40 নাগাদ মামি দিয়ে আসবে চৈতার বাড়িতে, আর আমি তারপর ফেরার সময় নিয়ে আসবো। এই হচ্ছে এখন অবধি সারাদিনের প্ল্যানিং। দুবেলা লাঞ্চ পিঙ্কি করে উঠতে পারেনি, সম্ভব তো বাইরে খেতে হবে, এর অন্য কী খাবো। তো চলো, আপাতত এগোই, টাইম হয়ে গেছে, বিকেলবেলা দেখা করছি। হলো আবার কী হলো পাপা? দেখো তোমার স্কুল ব্যাগের উপর কী করছে, টাইগার স্কুল ব্যাগের উপর শুয়েই পড়েছে, কাশি হয়ে গেল কী করে আবার? সিম্বা দেখো, ছাড়ছি না দাদাটাকে, সব সময় চোখ খায়। ও রে বাবা, দাদাও চোখ খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হয়েছে 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 হয়েছে। হ্যাঁ ও বাবা, ও বাবা, না না, দাদাকে ডাকছি না, আমি ডাকছি না, ডাকছি দাদাকে ডাকছি না, ঠিক আছে, ওকে। দেরি হয়ে গেছে, সরি। আজকে তুমি ওর সাথে কথা বলবে না, কারণ হচ্ছে ওর খুব জেদ বেড়েছে। কেন? মারলে বকলে উল্টে তেজ দেখাচ্ছে। ও, সিম্বার সঙ্গে থেকে থেকে এরকম হয়ে গেল? ঠিক কথা, গুড নাইট বলেছ।
পাপা ঢুকে আগে দরজা বন্ধ করবে, ঠিক আছে? দেখো দেখো দেখো, দুধ দুধ দরজা বন্ধ কর, দরজা বন্ধ। এখন বাজে 10:50, যখন বাড়ি ঢুকলাম তখন বাজে অ্যারাউন্ড 9:50 নাগাদ। আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছিলো, কারণ আজকে হঠাৎ করে মানে 8টার পর থেকে একটু ক্রাউড বেড়ে গেছিলো, তো যে তাই জন্য বেরোতে বেরোতে লেটই হয়ে গেল। মানে তখন যখন বেরিয়েছি তখনই প্রায় 9:32 বাজে। সেখান থেকে সোজা এলাম, মানে যখন ওটা সিগন্যালটা খোলা পেয়েছিলাম, মধ্যে আমাদের দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। দেখো দেখো কী সমস্যাটা, কী কে জানো, দেখো পাগলামি, দেখো আছে বলো না। থ্যাংক ইউ। যাই হোক, তো এটা তার ফোনকে রাতি হয়। যাই হোক, তো তারপর সেখান থেকে এলাম, মধুমা সিগন্যালটা খোলা পাওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম, এসে কুট্টুসকে পিক করলাম, করে তারপর বাড়ি এলাম। যেমন তখন বাজে 9:50, এবার লাঠি আনতে হয় মনে হচ্ছে আমাকে। পাপা কি লাঠি আনবে টু পিপুলের জন্য? আচ্ছা টাইগারের জন্য না, শুধু সিম্বার জন্য আনবে লাঠিটা। সিম্বা তো এবার বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে একটু ফ্রেশ হলাম। আজকে আজকে আমার ভয়ঙ্কর গরম, সারাদিন বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে প্রচুর গরম। চাকে একটু স্নান টান করে একটু চা খাচ্ছি, চাটা খাই, তারপর একটু পরে পিঙ্কি মানে ব্লিঙ্কির থেকে আবার মাটন নাকি আনিয়েছে ডিনারে, কালকে শনিবার নিরামিষ। তো আপাতত চাটা খেয়ে তারপর ডিনার করতে বসবো। এখন কুট্টুস কাছে একটু ওয়াশরুমে ও বেরোক, ভেবেছিলাম প্র্যাকটিস করাবো, এবার মাঝখানে দুদিন না করে প্র্যাকটিসের যা ছিঁড়ি, ও এখন আবার খাটতে হবে, দেখছি কী করে। তাহলে আপাতত চাটা তো খেয়ে নি, তারপর ভাবছি। সিম্বা এটা কী হচ্ছিল বলো, বলো এটা কী হচ্ছিল বলো না, বলো। এই তুমি কিছু বলো না কেন ভাইকে, কীরকম পচা দাদা তুমি? না আমি শুনতে চাই না সব এসব জিনিসগুলো। হ্যালো, টকিং টু ইউ টাইগার, হোয়াট? তুমি আর দুষ্ট করবে তাহলে ছাদে ভাম বিড়ালের সাথে রেখে আসবো, গট ইট, গুড বয়। ওকে টাইগার, সিম্বা দুজনে এখন ডিনার করে নিচ্ছে, গুড বয় গুড বয় গুড। কেন টাইগার পুরো শেষ করে দেবে, তারপর ওদের আমি নিয়ে যাবো পটি করাতে, তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়বো। এখন বাজে 11:50, ইয়েস, ডিনার রেডি টেবিলে, তো ডিনারটা করে আসি, তারপর টাইগার সিম্বাকে নিয়ে যাবো ছাতে, কুকুর অলরেডি ডিনারে বসে গেছে। তারপর ছাদ থেকে এসে জানলা বন্ধ করে ক্লাস প্যাসেজ লক করে ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা আবার অফিস আছে। চলো তাই তাহলে ডিনার করতে। তুমি বাবাকে কি একটা বললি? হ্যাঁ আমি শুনতে পেয়েছি, বলো বলো। রে বলো না রে, বলো বলো। এখন বাজে 11:55, একটু 50 বলেছিলাম, 5 মিনিট হয়ে গেছে, সেজন্য 11:55। এখন বসে গেছি ডিনার করতে, ডিনারে কি আছে, একটা ছিচকি টাইপের তরকারি, সঙ্গে সাদা ভাত, সঙ্গে মাটন। চলো ডিনারটা করে নি, তারপর দেখছি টাইগার সিম্বাকে নিয়ে যেতে হবে ছাতে, পটি করি তখন নিয়ে আসবো ঘরে। এই বাবা তুমি এগুলো কি করছে রে, ভালো বেবিগুলোর মতো হয়ে গেল, নিজে নিজে লিখতে বসেছে। ও বাবা তো ভীষণ হ্যাপি মতো হয়ে গেল, ঠিক আছে রে খুলে গো। ওকে টাইগার সিম্বা কেমন কেমন কেমন, চলো 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 সাথে, হ্যাঁ চলো 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 বাবা খুলে দিচ্ছে। ওয়েট 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 ওয়েট, এই নো চিল্লা চিল্লা, চলো 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 টাইগার সিম্বা নো মারামারি, খালি মারামারি। চল সোজা সোজা সাথে, কোনো বুদ্ধি হচ্ছে না টু পিপলের, পটি টয়লেট সব করে চলে আসো, বন্ধ করতে পারবো।
মোটামুটি আমাদের সবার সব কিছু হয়ে গেছে, শুধু আমার লাস্ট ফাইনাল টাচ দেওয়া বাকি আছে। কিচেনটা টাইগার সিম্বাকে আপাতত ছাদে তুলে দিয়েছিলাম, তো নামিয়ে নিয়ে আসি। তারপর চারটা বন্ধ করে পুরো প্যাসেজ লক করে দেবো, করে দিয়ে শুতে চলে যাবো। চল ওদের নামাই আগে, অনেকক্ষণ হয়ে গেছে। টাইগার সিম্বা ফার্স্ট গুড বয়, সোজা নিচে ওয়েট করো, পাপা আসছে। ওকে তো চলো, এখন যেহেতু একটা বেজে গেছে, ব্লগটাকে আর টেনে লাভ নেই, এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। আপাতত আজকে ব্লগ এখানে শেষ, দেখা হচ্ছে কালকে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট। ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, হ্যাঁ ঘরে যেতে হবে। চলো আরেকজনকে দেখো, চক 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 চক, হাই। আরে সিম্বা বসেই আছে ঘুমোবে বলে, কি দুষ্ট হয়েছে, এখন ঘুমিয়ে পড়তে হবে। ওকে ঠিক আছে, হ্যাঁ তোমারও ঘুম পেয়েছে। হুম হুম হুম, ওকে চলো পিতো, কামন, টু পিপল বসে আছে, চলো গুড নাইট, টু পিপল গুড নাইট, ওকে টু পিপল গুড নাইট, চলো। You just wanna lose your mind, I know you hurt.